দাবানলের কারণে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় শহর কেপটাউনের অদূরে একটি ছোট শহরের অধিবাসীদের নিরাপদ আশ্রয় সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। কেপটাউনের 80 কিলোমিটার দূরে অবকাশকালীন শহর হিসেবে পরিচিত প্রিঙ্গেল বের চারপাশের পাহাড় থেকে ছড়িয়ে পড়ে দাবানল। আগুন থেকে রক্ষা পেতে ওই অঞ্চলের সব অধিবাসীকে নিরাপদে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। কেপটাউনের আশেপাশে পার্বত্য এলাকায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে থাকে। দাবানলের আগুন পাহাড় বেয়ে লোকালয়ে নেমে আসে, কিন্তু গোটা শহরের মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা এবারই প্রথম। শক্তিশালী উপকূলীয় বাতাস, শুষ্ক আবহাওয়া এবং প্রচণ্ড গরমে সোমবার পার্বত্য এলাকায় দাবানলের সৃষ্টি হয়। এরপর এই এলাকায় অন্তত 6টি দাবানলের সৃষ্টি হয় বলে জানিয়েছেন ওভারস্ট্র্যান্ড মিউনিসিপ্যালিটির মেয়র।